আমার হাজবেন্ড আমারে বলে কি যে আমার বসের সাথে রিলেশন করতে, আমি ওরা বলছি যে আমি এখানে চাকরি করি, এখানে আমার চাকরি করতে ভালো লাগছে না, স্যালারি অনেক বেশি কিন্তু আমার এখানে ভালো লাগছে না, স্যার হয়তো আমার দিকে একটু খারাপভাবে তাকাবে, এটা আমার পছন্দ হয় না, তো তুমি কিছু একটা করো, আমার কথা হলো আমি তোমার ঘরে বলো, আমি ঘরে থাকবো, তুমি আমার এই চালাবো, চা এনে দিবে। আচ্ছা তোমার নাম কি? টুম্পা। তোমার বাবার নাম? বাসা কোথায়? কেশবপুরে। কি করো তুমি? আমি ঢাকায় চাকরি করি। কিসে চাকরি করো? যমুনাতে। যমুনা কি? যমুনা ফিউচার পার্ক। আচ্ছা তোমাদের এই সাতক্ষীরা এইখানে আসার কারণ কি এবং ঘটনা কি একটু বলো তো। এইখানে আমার একটা ছেলের সাথে বিয়ে হয়, আমি তার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলি, ফোনে কথা বলে তার সাথে আমার রিলেশন হয়, হওয়ার পরে আমি সে আমার ঢাকায় যে হিন্দু সম্প্রদায় অনুযায়ী উনি আমার সিঁদুরপাড়ায় বিয়ে করে, বিয়ে করার পরে ও আর আমি একসাথে থাকি, ও মাঝে মাঝে এখান থেকে যাওয়া আসা করে, যাওয়া আসা করলে ও আর আমি ওইখানে থাকি, আর আমি ওইখানে থাকি, ওইখানে জব করি, মাঝে মাঝে যাওয়া আসা করে আসে, এখন একটা বছর হয়ে গেছে, এর ভিতরে কিছুদিন হয়তো ওর সাথে একটু অন্য বিষয় নিয়ে একটু ঝামেলা চলতেছে, বিশেষ করে কোন বিষয় জানেন, আমার হাজবেন্ড আমাকে বলে কি যে আমার বসের সাথে রিলেশন করতে, আমি ওরা বলছি যে আমি এখানে চাকরি করি, এখানে আমার চাকরি করতে ভালো লাগছে না, স্যালারি অনেক বেশি কিন্তু আমার এখানে ভালো লাগছে না, স্যার হয়তো আমার দিকে একটু খারাপভাবে তাকাবে, এটা আমার পছন্দ হয় না, তো তুমি কিছু একটা করো, আমার কথা হলো আমি তোমার ঘরে বলো, আমি ঘরে থাকবো, তুমি আমার এই চালাবো, চা এনে দিবে, আমি সেটা খাবো। তোমার হাজবেন্ড নাম কি? সৌরভ। বাবার নাম? নিজামুদ্দিন। সেক্ষেত্রে তোমাদের বললে যে তোমরা হিন্দু সম্প্রদায়, তো সেক্ষেত্রে নিজামুদ্দিন নাম আসলো কিভাবে? আমি আগে একদিন আসছিলাম, আর আগে একদিন আমাদের আসতে বলছে, তাই আমি আসছি, আর আজকে আসছি, আজকে ওরাই বলছে যে আসার কথা, আজকে দিন দিছিল যে আজকে আমি যেন আসি, আসার পরে একটা ভালো হয়ে সুস্থ হয়ে একটা মীমাংসা লাগবে, এবার তখন আমার আসার কথা, তাহলে তো আমি অবশ্যই আসবো, এবার আমি আসছি, আসার পরে ওদের বাসায় গেছি, বাসায় যেয়ে আমি দাঁড়াইছি, সবে দাঁড়ানোর পরে আমার দুই মিনিটের ভিতরে আমার গায়ে হাত উঠে, এবার আমার এই দেখেন হাত আমার অনেক মারামারি মারছে, আমার শাড়ি টাড়ি খুলে দিছিল, আমার এত পরিমাণে মারছে যে আমি নড়তে পারছি না, ঠিক আছে, আমি কিন্তু একটা কথাও বলিনি, কিচ্ছু বলিনি, আমার কাছে ব্যাগ ছিল, টাকা ছিল, 50,000 টাকা ছিল, আমার গহনা ছিল, সব কিছু আমার থেকে নিয়ে নিয়েছে, আমার দুইটা ফোন ছিল আমার কাছে, সব কিছুই নিয়ে নিয়েছে। আমি সুস্থ বিশ্বাস চাচ্ছি, আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা বিশ্বাস চাই। আচ্ছা আপনার পরিবারের লোকজন নাই? আমার সাথে কেউ কন্টাক্ট করবে না। না আমি 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 বলছি যে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে করে আপনার পারিবারিক একটা হেল্প প্রয়োজন, সেই দিক থেকে কি কোনো কিছু তাদেরকে? জানি না কি করবে। আপনার বাবা বাবা মা আছে? হ্যাঁ আছে। আপনারা কয় ভাই বোনে? আমরা দুই বোন এক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনাকে যে মারধর করছে, বাসায় যেতাম কথা বলতাম ওর জন্য, আমার বাসায় কিছুদিন যাবত আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, কারণ আমি বাসায় যে আছি ও ঘন ঘন আমার বাসা থেকে নিয়ে চলে যায়, একদিন দুই দিন রাতে এ জায়গায় ও জায়গায় ঘুরতে নিয়ে যায়। আপনাদের কি রেস্কিউ বিয়ে হয়েছে? না না, আমাদের রেস্কিউ বিয়ে হয়নি। আমার সিঁদুর পরে বিয়ে। হ্যাঁ ওইভাবে আমাদের ভিতরে এইভাবেই হয়। আচ্ছা রেস্কিউ বিয়ে হচ্ছে। আচ্ছা গেল। আপনার এই যে এর সাথে যে আপনার মোবাইলের মাধ্যমে সম্পর্ক, এ ঢাকায় কি করতে? আমার বসের সাথে আমার কোন রিলেশনই না, আমি বলছি যে বস আমার দিকে তাকায় আমার এটা পছন্দ না, ও নিজেই বলছে বিভিন্ন কারণ দেখাচ্ছে আপনাকে, মূল বিষয় এটা না, ওর কথা হলো কি আমার বসের সাথে যেন আমি রিলেশন করি। ও আচ্ছা ঠিক আছে, আমার বসের টাকা আছে, আমি বসের সাথে রিলেশন করে ওর জন্য আমি অনেক টাকা এনেছি, ওর মূল কথা হলো এই আমি টাকায় উপার্জন করি, আমার কথা কি তুমি আমার যেভাবে ভালো রাখতে পারো সেইভাবে রাখো, কিন্তু আমি ওই সব কাজে যেতে পারবো।